নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এবং নেক্সট পার্টে আসতে চলেছে মহাভাগ্যে আপনাদের মেষ থেকে মীন পর্যন্ত রাশির আগামীকালের টার্গেট নাম্বার। তো অবশ্যই আপনারা মহাভাগ্যটা অবশ্যই আপনারা দেখবেন, সেখানে বিশেষ করে কিছু রিসার্চ করে এই টার্গেট নাম্বারটা দেওয়া হয়। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করব এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশির যে পাঁচটি রাশির নাম আমি এই ভিডিওতে জানাবো। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, মানে যে আপনি একটা লটারি কাটলেন আপনার কোটি টাকা পেয়ে যাবেন এমনটি নয়। এই ভিডিওটি যারা প্রতিদিন দেখেন কিনা তারা কিন্তু অনেক কিছুই কিন্তু জানতে কিন্তু পেরেছেন। আর যারা নতুন দেখছেন, একবার না পাঁচবার ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম কথা আপনাদেরকে আমি বলি, এই যে যারা প্রতিদিন লটারি কাটছেন, আপনারা প্রতিদিন লটারি কাটছেন অর্থপ্রাপ্তির জন্য, কিন্তু আপনার অর্থপ্রাপ্তি তো হচ্ছেই না, উল্টা আপনার প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তখন অনেক সময় আপনারা কমেন্ট করছেন যে স্যার কেন হচ্ছে না, কেউ কেউ আবার ব্যাক অফিসে ফোন করে বলছেন যে দাদা আমার তো অর্থপ্রাপ্তির যোগ, রাশির নাম শুনলাম, টার্গেট নাম্বার আমি মহাভাগ্যেতে দেখলাম এবং শুভ সময়টা যেটা বলেছিলেন সেটাও সেই সময় অনুযায়ী করলাম, কিন্তু আমার দীর্ঘদিন ধরে টাকাই চলে যাচ্ছে স্যার, আমি কোনো অর্থপ্রাপ্তি আমার জীবনে ঘটছে না। দেখুন, রাশির নাম শুনে যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবেন এটি নয়, কারণ একই রাশির প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য আলাদা। আপনার জন্মছকে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, প্রতিদিন আমি আলোচনা করি রাহু, শনি, বুধ, শুক্র আপনার জন্মছকে কেমন রয়েছে, রাহু, শনি, বুধ, শুক্র আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কিনা। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, রাহুকে ভালো করার উপায় কিন্তু করতে হবে, কিছু টোটকার দ্বারাও রাহুকে ভালো করা যায়, কিছু টোটকা রয়েছে। এবং এর পাশাপাশি অ্যাকুরেট রাহুর পাওয়ারকে বাড়াতে গেলে রাহু রক্ষা কবচ আপনাদেরকে পরিধান করতে হবে। এবং রাহু রক্ষা কবচ যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারা একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই রাহু রক্ষা কবচ দেওয়া কিন্তু হচ্ছে, কারণ রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগে জানা দরকার। আমি বলছি হয়তো যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় হয়তো আপনি আগামীকাল কোটিপতি লাখপতি হতেই পারেন। এখানে কিন্তু বোঝার বিষয় যে আমাদের জন্মছককে সংস্কার করে এবং বার্থ চার্ট রিফরমেশন করে রাহু রক্ষা কবচ পরিধান করে সেই জায়গাটা কিন্তু পাওয়ার আপ এবং রিচার্জ করে আপনার বড় ধরনের, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব। কী করতে হবে, প্রথম কথা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীটা আগে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার লগ্ন টু দ্বাদশের মধ্যে রাহু কোনভাবে অবস্থান করছে, আপনার সম্পূর্ণরূপে ভাগ্যের যেহেতু খেলা, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে বা ভাগ্যভাবের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে, এবং আপনার ক্ষেত্রে বিশেষভাবে আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলোকে পর্যালোচনা করার পর বা যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, হস্তরেখা একান্তই বিচার করা দরকার। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করে আপনার জীবনে বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি খুব চটজলদি ঘটানো কিন্তু সম্ভব।
যাদের ক্ষেত্রে কেটে গেছে তারা অবশ্যই বার্থ চার্টের ইনফরমেশান করুন, আর যাদের ক্ষেত্রে দেরিতে রয়েছে আগে জেনে নিন না কবে আপনার কোন সময়গুলোতে আপনার প্রাপ্তিযোগ রয়েছে, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি যখন তখন ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন ভাবছেন যে হয়ে যাবে, যদি আপনার লাক ফ্যাক্টর করে যায় হয়তো আপনি, আমি যে কথাগুলো বলছি হয়তো আপনার জীবনে কালকে মিলেও যেতে পারে, আপনি কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন, আপনি 1,000 টাকা পেতে পারেন, আপনি 100 টাকা পেতে পারেন, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ভাগ্য, ডেস্টিনি। তো এই যে 5 রাশির আমি কথা বলবো কি না, 5 রাশির মধ্যে 100 জন যদি মানুষ থাকে 10 জনের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তি ঘটবে, কম হোক বেশি হোক। খুব রিসার্চ করে এই রাশিগুলোর নাম বলি এবং এই যে সময়টা যে বলি কি না সে সময়টা কিন্তু রিসার্চ করে সময়টা বলি। এবং মহাভাগ্যে আমি আপনাদেরকে টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, অবশ্যই এই মহাভাগ্যটি আপনারা দেখুন, সেখানে টার্গেট নাম্বার নিয়ে আলোচনা কিন্তু করা হবে। আপনার জন্মছকে যে মহাপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আপনার কখন রয়েছে এবং তার জন্য আপনাকে নিশ্চিতরূপে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনি টিকিট কাটছেন যারা কি না আপনারা, আমি একটু বলবো টিকিট কাটা থেকে বিরত থাকুন, কারণ আগে জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণকে বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে বলবো একবার নিজস্ব জন্মছকটা অনুগ্রহপূর্বক একবার বিচার করুন বা হস্তরেখাটা একবার বিচার করুন, সমস্যাটা কোন জায়গায় রয়েছে। আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল মহাপ্রাপ্তির যে জায়গাটা সৃষ্টি হয়েছে, প্রথম যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির শুভ সময় 8:44 থেকে সকাল 8:44 থেকে 9:52 পর্যন্ত, টাইমটা খুব কম কিন্তু এই টাইমের মধ্যে আপনারা কিন্তু চেষ্টা করবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 9:21 থেকে 9:21 থেকে 10:43 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, যদি আপনার ভাগ্যে থাকে হয়তো আপনি কালকে পেয়ে যেতে পারেন টাইমগুলোতে, এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 9:56 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুভ সময় সকাল 11:00 থেকে 12:39 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আপনার মহাভাগ্যে আপনার কপাল খুলতে চলেছে। এবং একটি কথা আবারও বলছি, এখানে রাশির নাম শুভ সময়টা শুনছেন, মহাভাগ্যে অবশ্যই আপনারা টার্গেট নাম্বারটা অবশ্যই নিয়ে নেবেন, এর বিশেষভাবে রিসার্চ করে কিছু সময় লাগে, এই জন্য টার্গেট নাম্বারটা আপনাদেরকে নেক্সট মহাভাগ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনার মহাভাগ্যটি দেখতে থাকুন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার 10:41 থেকে শুরু হচ্ছে সময়টা, 10:41 থেকে টাইমটা শুরু হচ্ছে, আপনার 12:21 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। টাইমটা আপনাদের ক্ষেত্রে খুব বেশি রয়েছে এই সময়টা, বিশেষভাবে সিংহ রাশির আপনি যদি মানুষ হন, জাতক বা জাতিকা হন, হয়তো চেষ্টা করতে পারেন। আমি 5 রাশির কথা বললাম, এই 5 রাশির ক্ষেত্রে আপনার রাশির নাম হয়তো, আপনাদের রাশির নাম হয়তো রয়েছে, তার বলেই যে আমি আবারও বলছি আপনার যে আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এটাও না, আবার আপনার যদি ভাগ্য ক্লিক করে যায় আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। এবং রাহুরকে বলবান করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং এর পাশাপাশি নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখাটা আপনারা একবার হলো বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে, কারণ প্রতিদিন আপনি টিকিট কাটছেন হচ্ছে না, একবার
বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।